নোবেল করোনা ভাইরাসের সংক্রমণ ও তজ্জনিত প্রাণহানির মোকাবিলায় দেশ জুড়ে চলছে সরকার ঘোষিত লকডাউন এই অবস্থায় উদ্ভূত পরিস্থিতির মোকাবিলায় রাজ্য সরকারের পক্ষ থেকে জরুরিকালীন ভিত্তিতে ত্রাণ তহবিল গঠন করা হয়েছে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের গঠিত এই ত্রাণ তহবিলে রাজ্যের শিক্ষামন্ত্রী মাননীয় পার্থ চট্টোপাধ্যায়ের ঘোষণা মতো বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীন স্বশাসিত প্রতিষ্ঠানগুলির পক্ষ থেকে সম্মিলিতভাবে মোট পাঁচ কোটি পাঁচ লক্ষ টাকা তুলে দেওয়া হল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য গত সোমবার রাজ্যের প্রধান প্রশাসনিক দপ্তর নবান্নে গিয়ে এই টাকা ত্রাণ তহবিলে জমা দেন প্রসঙ্গত তিনি জানান এই টাকার মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদ এক কোটি মধ্যশিক্ষা পর্ষদ এক কোটি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পঞ্চাশ লক্ষ স্কুল সার্ভিস কমিশন পঞ্চাশ লক্ষ রাজ্য পুস্তক পর্ষদ দু কোটি এবং মুক্ত বিদ্যালয় পাঁচ লক্ষ টাকা দান করেছে আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট